পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্যোগে করোনা ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। কিন্তু বর্ধমান পৌরসভার ভাড়ারে সিরিঞ্জের আকাল দেখা দেওয়ায় প্রশাসক মণ্ডলী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের কাছে পৌরসভাকে সিরিঞ্জ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই মতো শুক্রবার 26 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পৌরসভার প্রশাসক মণ্ডলীর হাতে 2000 সিরিঞ্জ তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খন্দেকার ফজলুর রহমান, পল্লব দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন প্রায় 3 লক্ষর উপর আমরা প্রায় 90% কে টাচ করে গেছি, আর 10% হলে আমরা প্রথম ডোজ দিয়ে ফেলতে পারবো। এই অবস্থায় আমাদের যে সিরিঞ্জ নেই, আর পৌরসভার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, আমাদের যে নিজস্ব ফান্ড সেটা আমরা ভাঙতে পারি না, কারণ এখানে 1145 জন কর্মচারী এমন আছেন যাদের মাইনে রাজ্য সরকার দেন না, তাদের এখানে নিয়োগ করা হয়েছে, তাদের মাইনে দিতে গেলে আমাদের ওন ফান্ড থেকে দিতে হয়, অথচ ওন ফান্ডে আমাদের রোজগার সেই জায়গায় নেই, এবং সেই রোজগার বাড়ানোর চেষ্টা যেমন একদিক থেকে আমরা করছি, সেই রোজগার না থাকার ফলে আমাদের আর্থিক দায়বদ্ধতা থাকার ফলে আমরা সাধারণ মানুষের কাছে এবং সর্বস্তরে বর্ধমানের নাগরিকদের কাছে আমরা আহ্বান করেছিলাম যে আপনারা যদি দয়া করে এগিয়ে এসে পৌরসভার পাশে দাঁড়িয়ে আপনারা সিরিজ দেন তাহলে আমরা উপকৃত হব। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের বলছি যে ইতিমধ্যে বর্ধমানে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে, কোনো রাইস মিল অ্যাসোসিয়েশন, তারা আমাদের ইতিমধ্যেই 20,000 দিয়েছেন। কোভিশিল্ড, কোভ্যাক্সিন সমস্ত রকমই চলছে, সব কিছুই হচ্ছে প্রত্যেক দিনকার প্রত্যেক দিন। মনে করুন যে আজকে আপনারা দিয়ে গেলেন, কালকে আপনারা সেগুলো পেয়ে যাবেন। আপনাদের বোর্ড চলছিল না তখন দেখা যাচ্ছে যে বর্তমানে হয়তো একটা কি দুটো সেন্টার চলছিল, আপনারা এসে অনেক কটা সেন্টার? হ্যাঁ, আমরা এসে অনেক সেন্টার করেছি, কিন্তু প্রত্যেকটা সেন্টারে কাজ হচ্ছে, প্রত্যেকে খুবই উপকৃত, প্রত্যেকে উপকৃত, প্রত্যেকে আনন্দিত, প্রত্যেকে বলছে এখন পৌরসভায় প্রচুর কাজ হচ্ছে। আমরা 1 মাস হলো আমরা এসেছি, সেই 1 মাসের ওমরে আমরা যা কাজ করেছি বর্ধমানবাসী খুব খুশি থাকে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসার পরে 17 তারিখে এরা বসেছে, আমাদের চেয়ারপারসন প্রণব চট্টোপাধ্যায় মহাশয়, ভাইস চেয়ারপারসন আইনুল হক, আলপনা হালদার মেম্বার, ডক্টর শঙ্কর ঘোষ মেম্বার, উমা সাঁই, আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে সে সময়ে ওদেরকে বলেছিলাম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে যে আমাদের ওখানে একটা হেলথ সেন্টার ফাঁকা পড়ে আছে, সেখানে ভ্যাকসিনেশন একটা সেন্টার করলে ভালো হতো। 4 দিনের মাথায় 17 তারিখে বসেছে, 21 তারিখে ওই ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন ওনারা করেছেন। সেই কৃতজ্ঞতা থেকে আমরা 26 নম্বর ওয়ার্ড যুব তৃণমূলের পক্ষ থেকে আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সহ যারা আছেন তারা একটা পাবলিকলি একটা অ্যাপিল করেছিলেন যে আমাদের ভ্যাকসিন যে সিরিঞ্জ, সেই সিরিঞ্জের অপ্রতুলতার জন্য ভ্যাকসিনটা ইন্টারাক্ট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। পাবলিকের কাছে একটা আবেদন করেছিল যে যাতে আপনারা কিছু পৌরসভাকে সহযোগিতা করেন, আমরা সেইটাকে সাড়া দিয়ে 26 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভাতে আজকে 2000 ভ্যাকসিন সিরিঞ্জ দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা আমাদের চেয়ারপারসন সহ বোর্ডের যারা মেম্বার তাদের হাতে আমাদের যুব ছেলেরা এই ভ্যাকসিনের প্যাকেটগুলো আজকে দেবো। পৌরসভার তরফ থেকে আমরা প্রথমে আমরা 5,000-এর মতন সিরিজ কিনেছিলাম। প্রথম যখন আমাদের সিরিজ শর্ট পড়েছিল, ওনার সিওমএইচ সাপ্লাই দিতে পারেননি, অথচ ভ্যাকসিন ছিল, কিন্তু আমরা ভ্যাকসিন সেন্টারগুলোকে বন্ধ না রেখে আমরা সেই সিরিজ আমাদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং আমরা প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা করেছিলাম। তখন আমরা 5,000-এর মতন ভ্যাকসিন পৌরসভার তরফ কিনে সেন্টারগুলো চালু করেছিলাম। তারপরে বিভিন্ন সংস্থা আমাদেরকে এই তো আজও দিলেন, যেমন 26 নম্বরের যুব কংগ্রেসের ছেলেরা, তেমনি বিভিন্ন সংস্থার থেকে আমাদেরকে রেগুলারই
এই হেল্পটা করছেন আর কি। আমি বলতে চাইছি 35টা ওয়ার্ডের মধ্যে আপনাদের কতগুলো সেন্টার চলছে? আমাদের 35টা ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত 21টা সেন্টার প্লাস একটা মোবাইল ভ্যান চলছে দুয়ারে দুয়ারে ভ্যাকসিন। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।